আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আবার নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, সেটা হচ্ছে বিফ স্টেক। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি বিফ নিয়ে নিয়েছি, আমি ঘাড়ের মাংসটা নিয়েছি বিফ স্টেক করার জন্য আর কি। তো স্টেকের সাইজে কেটে আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখবেন এরকম রগ রগ চর্বি চর্বি যেগুলোর মধ্যে দেখা যায় আর কি, সেটা নেবেন। সেই মাংসটা নিলে হয় কি, স্টেকটা অনেক ভালো হয় খেতে, ভিতর অনেক জুসি হয় খেতে। তো আমি স্টেকটা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে থেতলে নিচ্ছি। আপনারা যদি চান আপনাদের বাসায় হ্যামার থাকতে হ্যামারের মাধ্যমে থেতলে নিতে পারেন। আপনারা দেখতেই পারতেছেন আমি দুই পাশ এক মানে একই মতো আর কি কাঁটা চামচ দিয়ে থেতলিয়ে নিচ্ছি। এতে হয় কি, ভিতরে মাংসের ভিতরে দেখা যায় মশলাটা ঢুকে বা ভাজা হয়। অনেকে এরকম থেতলেতেও পারে, আবার না থেতলেতেও পারে, এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। তো আমি ভালো করে মাংসটাকে থেতলিয়ে নিলাম কাঁটা চামচের সাহায্যে নিয়ে, তারপর আমি একটা ভেজা শুকনো টাওয়ালের উপরে আমি কি করব, এটা মাংসটার মধ্যে যে পানিটা সেই পানিটা মানে মুছে নেবো আর কি, ভালো করে সোক করে নেব। কারণ দেখা যায় বিফের মধ্যে যদি পানি থাকে তাহলে সেই এটা সুন্দর হয় না আর ভালো হয় না, সেই জন্য পানিটাকে ভালো করে মুছে নিচ্ছি চেপে চেপে। দেখতে পারতেছেন আমি দুই পাশ উল্টে দিয়ে চেপে চেপে ভালো করে তয়লা দিয়ে এটাকে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি আর কি, পানিটা ক্লিন করে নিচ্ছি। তো তারপর আমি এটা ম্যারিনেট করব আর কি। তো ম্যারিনেট করব হচ্ছে আমি সামান্য উপকরণ দিয়ে ম্যারিনেট করব। অনেকে অনেক ধরনের জিনিস দিয়ে ম্যারিনেট করে, বাট আমার কাছে স্টেক সামান্য দুই তিনটা আইটেম দিয়ে ম্যারিনেট করলে আমার কাছে ভালো লাগে আর কি। তো এই টাইপের মাংসটা নেওয়ার চেষ্টা করবেন, চর্বিযুক্ত মাংসটা, তাহলে দেখা যায় স্টেকটা খুবই জুসি হয় এবং খুবই মজাদার হয়। তো তারপর আমি এটাকে ম্যারিনেট করে নিব। ফার্স্টে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিতেছি, আপনাদের ইচ্ছা আপনারা গোলমরিচের গুঁড়া, আর গোলমরিচের গুঁড়াটা মাস্ট, এটা দিলে ভালো হয়, স্টেকের স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, অনেক মজা হয় স্টেকটা। তো কম বেশি আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন বেশি দিবেন, কম খেতে পছন্দ করলে কম দিবেন। আমি যেহেতু গোলমরিচের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে তাই আমি একটু বেশি পরিমাণের দিলাম, আর লবণ দিয়ে দিলাম। দুই পাশেও আমি সেম, এই পাশেও আমি গোলমরিচের গুঁড়া দিব আর হচ্ছে লবণ দিয়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই পানিটা ভালো করে করে নেবেন, টাওয়াল দিয়ে চেপে চেপে এটা বের করে নেবেন পানিটা, না হলে দেখা যায় কি স্টেকের ভিতরটা না মানে ভালো মতো মশলাটা যায় না বা স্টেকটাই অন্যরকম হয়ে যায়। সো আমি এখানে লবণ আর গোলমরিচ ভালো করে পানিটা করে নিয়ে লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করতেছি। তো এখন আমি দিব হচ্ছে রসুন, রেড করা রসুন, এটা হচ্ছে রসুন কুচি করে দিতে পারেন বা রসুন বাটা দিতে পারেন, বাট আমি রসুনটাকে গ্রেট করে দেন তারপরে দিয়েছি। তখন দেখা যায় রসুনের বাইটগুলো কামড়ে পড়লে খুব ভালো লাগবে খেতে। তো আমি এখানে গ্রেট করা রসুন দিয়ে দিলাম দুই পাশেই সমান পরিমাণে। তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে সয়া সস, দেখা যায় এখানে যেহেতু সয়া সস আমি ব্যবহার করতেছি, তো লবণের পরিমাণটা আপনারা একটু আইডিয়া করে ব্যবহার করবেন, নাহলে দেখা যায় বেশি লবণ হয়ে গেলে, সয়া সসে কিন্তু এমনিতেই লবণ দেওয়া থাকে অনেক, তখন আর খেতে ভালো লাগবে না। দেখেন আমি সয়া সস দিয়ে গ্রেট করা রসুন, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেশন করে এটা রেখে দিলাম। আমি আসলে এখানে আপনাদেরকে একটা ম্যারিনেশন করে দেখাচ্ছি, আমি এখানে আরও চার পাঁচটা স্টেক, মোট পাঁচটা স্টেক ম্যারিনেশন করছি। তো আপনাদের সাথে একটা ম্যারিনেশনের ভিডিও শেয়ার করলাম, সবগুলো আর দেখালাম না। তো এই দেখেন আমি এখানে অনেকগুলো ম্যারিনেশন করে রাখছি, তো আমি এটাকে এখন ভেজে নিব। তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আপনারা চাইলে গ্রিন প্যানেও বসাতে পারেন, করতে পারেন আর কি। তো আমি এমনি নর্মাল একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম, আপনারা চেষ্টা করবেন এটা বাটার দিয়ে করার জন্য, বাটার দিয়ে করলে হয় কি অনেক সুন্দর হয়, ফ্লেভারটা অনেক সুন্দর আসে।
ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও খুবই ভালো লাগে, জুসি হয় এবং এবং কি আপনার মানে এটার স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। বাটারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, বাটারটা না দিলে ভালো লাগবে না। তো আমি বাটার দিয়ে এখন আমি স্টেকটা দিয়ে দিব, বাটারটা হালকা একটু গরম হলেই আমি স্টেকটা এটার মধ্যে দিয়ে দিব। তো আপনারা যদি ওয়েল ডান খাইতে চান তাহলে আপনারা 10 মিনিট 8 মিনিট করে ভাজবেন এক এক পাশ, আর যদি আপনারা মিডিয়াম রেয়ার খেতে চান তাহলে আপনারা 4 মিনিট করে ভাজলেই হবে, এক এক পাশ 4 মিনিট করে ভাজবেন, এক এক পাশ 4 মিনিট করে ভেজে নিলে হবে। আর যারা ওয়েলডান খেতে চান তারা 8 মিনিট বা 10 মিনিট করে ভাজবেন, তাহলে হয়ে যাবে। তো দেখতেই পারতেছেন আমার এপিট ভাজা শেষ, তো আমি আবার উল্টে দিলাম। দেখতে পারতেছেন এটার লুকটা কত সুন্দর আসছে, আর ভাজাটাও একদম পারফেক্ট। যেহেতু আমাদের ঘরের সবাই ওয়েল কুকড খায়, সো এটাকে আমরা মিডিয়াম রেয়ার রাখতে পারলাম না, এটা ওয়েল কুক করলাম। আমি প্রায় 8 মিনিটের মতো রাখছি, এটা এক এক পাশ 8 মিনিট করে রাখছি। দেখতে পারতেছেন কত সুন্দর আসছে এটার কালারটা, অনেক সুন্দর আসছে। আর যে গার্লিকের যে একটা ফ্লেভার বেরোচ্ছিল বাটার দিচ্ছিলাম আমি উপর দিয়ে, তো আপনারা ট্রাই করবেন বাটার দেওয়ার জন্য উপরে। তো বাটারটা দিলে হয় কি, গার্লিকের সাথে বাটারের সুন্দর একটা স্মেল বের হয়, খুব ভাল লাগে খেতে সেটা। তো আমি আপনাদেরকে দুই পাশে উল্টিয়ে দেখিয়ে দিলাম এটা কেমন আসছে, লুকটা কেমন হয়েছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমি এখন আপনাদেরকে এটাকে নামিয়ে প্লেট করে প্লেটিং করে দেন কেটে দেখাবো কেমন হয়েছে। তো আমি এটা প্লেটে উঠিয়ে নিলাম, এটার সাথে আমি ম্যাশ পটেটো করেছিলাম বাসায়। ম্যাশ পটেটোর রেসিপিটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দিয়ে দিব। তো আজকে স্টেকের রেসিপি দিলাম, আর স্টেকের সাথে ম্যাশ পটেটোর কম্বিনেশন আমার খুব ভালো লাগে। তো দেখতে পারতেছেন আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি স্টেকটা কেমন হয়েছে, ওয়েল কুকড হয়েছে আমার গ্রিলটা, আমার স্টেকটা। দেখতে পারতেছেন অনেকটা জুসি স্টেক হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমি আসলে এটা কাটতে কাটতে আমার আর বাকি স্টেকগুলো ভেজে নিয়েছি। স্টেকটা আপনারা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখা যায় একটু ঠান্ডা হলে এটা কী হয়, শক্ত হয়ে যায়, তখন আর এটা খাওয়া পসিবল হয় না। তো ম্যাশ পটেটোর সাথে গ্রিল জাস্ট অসাম, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপি ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আরও রেসিপি যদি দেখতে চান। তো আশা করছি আমাদের ভিডিওটা ভালো লাগছে, তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আর আমাদের চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, লাইক করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।